কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন, গোপাল কারো কাছে কেশব, কারো কাছে কানু। বা আমরা বলতে পারি যে আমাদের আত্মার অনুভবের সাথে, ভালোবাসার সাথে, আমাদের প্রেম ভক্তির সাথে যিনি জুড়ে রয়েছেন তাঁর জন্মতিথি। সুদাম দাম্ব সুদাম ওঠের বেলা হলো বলে, সুদাম সুদাম দাম্ব সুদাম সেজে উঠিল, সুদাম সুদাম সঙ্গে যাতে তোরা খালো রঙে, সবাই আইল নিতে গোঠে জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সঙ্গে রয়েছেন সুরজিৎ সেন এবং সীমা আচার্য। কে বা ঘোর নিশায় নিখিল জগত ঝিল্লির অবপ্রেত জীব গণ যত অলো সে ঘুমায়, কি বা ঘোর নিশায়। এইরকম যখন রাত্রির অবস্থা এমন সময় পতিত পাবন জগত জীবন ব্রহ্ম সনাতন তেজিয়া সাধের বৈকুণ্ঠ ভুবন অবতীর্ণ হতে আইলেন ধরায়, কি বা ঘোর নিশায়। ভগবানের যখন জন্ম হলো তখন সাতটা ঋতু একসঙ্গে এসছে ভগবানের সেবা করতে। শরৎ এসছে চার চন্দ্রালোক নিয়ে, গ্রীষ্ম এসছে তার সূর্যের তাপ নিয়ে, বর্ষা এসছে তার জলধারা নিয়ে, আর সবাইকে যখন একসঙ্গে পেয়েছে বসন্ত আর যাবে কোথায়, তিনিও এসে গেছেন। এইভাবে সব ঋতু যার যেরকম ছিল সেই দিয়ে ভগবানকে সেবা করতে এসছে। আর বলছেন, তুমি মধু তুমি মধু তুমি মধু আগামী 20 আগস্ট শনিবার ভক্তিমূলক গানের সম্ভার নিয়ে গুড মর্নিং আকাশের অতিথি তৃষা বোস। মধুর আমার সকল তুমি বধু হে, আমার সাধন তুমি ভাজন তুমি বধু হে, আমার সকল তুমি আমার পটন বধু আমার পটন বধু।